মাদক মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, মাদক পঙ্গু করে, মাদক ধ্বংস করে, মাদক পেছনে ঠেলে দেয়। এই সেই মাদকের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করছে, গণমাধ্যম যুদ্ধ করছে, কর্তৃপক্ষরা যুদ্ধ করছে, আমরা সবাই সবার জায়গা থেকে যুদ্ধ করছি, কিন্তু প্রতিপক্ষ এখনও অনেকখানি শক্তিশালী অবস্থানে আছে, মাঝে মাঝে দুর্বল হচ্ছে, আবার কখনও তারা পিছিয়ে পড়ছে। এবং সেই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত দফতর, সরকারের মন্ত্রণালয় এবং যারা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন তাদের নিয়ে আমরা আজকে আয়োজন করেছি। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন আরও তিনজন মানুষ, তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমেই পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী, তিনি একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর তরুণ কান্তি শিকদার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামালউদ্দিন আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কেন আয়োজনটি করছি তার ছোট্ট একটু ভূমিকা দিয়ে শুরু করতে চাই। আসলে যে অধিদপ্তরটি বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করে সেই অধিদপ্তর আজকে 30 বছর বয়সে পা দিল, অর্থাৎ বলতে পারি অধিদপ্তরটি যুবক বয়সে পা দিয়েছে। এবং এই 30 বছরে অনেক চড়াই উতরাই ছিল, অনেক যুদ্ধ সংগ্রামও ছিল এবং অনেক রকম অর্জন বিসর্জনের গল্পও ছিল। আজকে বাংলাদেশের মাদকের বাস্তবতা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, এবং এই বিষয়টি আসলে সামনের দিনগুলোতে কোন কোন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। শুরুতেই অধিদপ্তরের মহাপরিচালককে দিয়ে আমরা শুরু করতে চাই। আসলে আমরা একটি পরিসংখ্যান আপনাদের কাছ থেকে পেয়েছি, যদি আপনাকে গত 2018-19 সালের একটি পার্থক্য আমরা করি, প্রায় 6 কোটি ইয়াবা কম ধরা পড়েছে। অর্থাৎ প্রথম দিকে যে ইয়াবা ধরা পড়তো তার চেয়ে অনেকখানি ইয়াবা ধরা পড়ার পরিমাণটি কমেছে। অর্থাৎ বলতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকের চাহিদা কিছুটা কমেছে। তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যানে আমরা দেখতে পেয়েছি আসলে মাদক সেবীদের সংখ্যাও একটু একটু করে কমতে শুরু করেছে। আবার অন্যদিকে দেখতে পাচ্ছি মাদকের যে বাণিজ্য সেটি প্রায় 1 লাখ কোটি টাকায় রূপান্তরিত হয়েছে, সেটি র্যাবের ডিজি সেটি কদিন আগেই বলেছেন। আসলে এই বাস্তবতায় দাঁড়িয়ে আপনি এই 30 বছর বয়সী অধিদপ্তরের পক্ষ থেকে কী বলতে চান বাংলাদেশের মাদকের বর্তমান বাস্তবতা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত নিউজ 24-কে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, এই কারণে যে আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীর মানে শুভলগ্নে আমি জাতিকে আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। যেই প্রসঙ্গটি আপনি টেনে এনেছেন, আসলে এটি বাংলাদেশের একটি চলমান বাস্তবতা। ক্রমশ একটা পর্যায়ে আমরা লক্ষ্য করেছি মাদকের আগ্রাসন এত বেশি বিস্তৃত হয়ে পড়েছে যেটি সবার জন্যই আশঙ্কা তৈরি করছিল। এবং এটিও সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী যখন মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি ঘোষণা করলেন এবং সকল বাহিনী সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যখন এই শত্রুর বিরুদ্ধে সাহসী অভিযান শুরু করলো, আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এই শক্তি, এই অপশক্তি নিজকে সংকুচিত করছে। এবং এটি বলতে দ্বিধা নাই যে মাদকের ব্যবসা একটা বিশাল ব্যবসা। গেল বছরে আমরা 2018 সালে আমরা যেটা দেখেছি, মিয়ানমার বিভিন্ন দেশে শুধু ইয়াবা রপ্তানি করে $6 বিলিয়ন আয় করেছে। সুতরাং এই বিশাল বাণিজ্যের যারা হোতা তারা আমাদের অভিযানের মাধ্যমেই নিজকে গুটিয়ে নেবে এটি আশা করা যায় না। তবে এইটা নিঃসঙ্কে চিত্তে এবং দ্বিধাহীন চিত্তে বলা যায় সরকারের সকল বাহিনী আগের চেয়ে অনেক বেশি তৎপর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। ফলে আপনারা দেখবেন যে আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম, যেটিকে আমরা বলি সাপ্লাই রিডাকশনের কাজ, অর্থাৎ সরবরাহ টাকা বন্ধ করে দেওয়ার যে কাজ, সেখানে একটা বিশাল পরিবর্তন হয়েছে। 2018 সালে আমাদের এই দেশে 1,61,000 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলখানায় পাঠানো হয়েছিল, যেটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এবং তাদের জন্য বিপরীতে তাদের জন্য 1,19,000-এর বেশি মামলা হয়েছিল। এই এই এটি যদি অনেকে বলতে পারেন যে অনেকে এইভাবেই বিশ্লেষণ করতে পারেন যে এটা মাদকের ব্যাপকতার দৃষ্টান্ত, আমি বলি না, এটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্রিয়তার একটা দৃষ্টান্ত, তৎপরতার একটি দৃষ্টান্ত। অনুরূপভাবে আমরা বলি যে আমাদের মাদক বিরোধী যে চেতনার বিস্তার সেটি আরও বেশি বিস্তৃত হয়েছে, আরও বেশি সর্বজনীন হয়েছে। আজকে মিডিয়া হাউসগুলো এই ব্যাপারে খুব সেন্সিটিভ, খুব সংবেদনশীল হয়ে উঠেছে। অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, বিশেষ করে সিভিল সোসাইটির যারা বিদগ্ধ মানুষ, তারাও কিন্তু এখন মাদকের বিরুদ্ধে সোচ্চার। সাধারণ মানুষ থেকে পণ্ডিতজন পর্যন্ত সবাই এখন একসাথে, এক
একই অসমতলে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে না বলার মানসিকতা তৈরি হয়েছে তৈরি হয়েছে আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর রূপরতন চৌধুরী আপনার সাথে কথা বলতে চাই কারণ আপনি এই ব্যাপারে অনেক দিন আগে থেকে সোচ্চার যদি আমরা বলি যে আসলে বাংলাদেশে প্রথম যখন কেউ কথা বলা শুরু করেছে তার মধ্যে আপনি একজন মাদকের যে অর্থনৈতিক বাণিজ্যের কথাটা দেখতে পাচ্ছি আমরা আসলে যে প্রস্তাবটা আপনারাই দেন বারবার যে আসলে চাহিদা এবং যোগানের মাঝখানে সামঞ্জস্য তৈরি করতে না পারলে সীমান্ত পরিপূর্ণভাবে সুরক্ষিত করতে না পারলে এই মাদকের বাণিজ্য ঠেকানো কতখানি সম্ভব বলে আপনি মনে করছেন আসলে দেখেন আমাদের এই মাদকের যে ব্যবসাটা জি এটা কিন্তু একটা খুবই লাভজনক ব্যবসা এবং সারা পৃথিবীতেই কিন্তু এই মাদক বাণিজ্য যেহেতু একটি লাভজনক ব্যবসা সেই জন্য এর সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের লোক সম্পৃক্ত হয়ে যায় কেউ থাকে আড়ালে কেউ থাকে প্রকাশ্যে কেউ থাকে গডফাদারের মতো তো পৃথিবীর সব দেশেই কিন্তু এই ধরনের মাদক ব্যবসা নিয়ে মাদক সমস্যায় পৃথিবী বেশ উন্নত এবং উন্নয়নশীল দেশও জড়িত বাংলাদেশ ভৌগোলিক কারণে আজকে যেহেতু আমাদের একদিকে মায়ানমার একদিকে ভুটান নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ভারত এই সে দেশগুলো এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল গোল্ডেন ক্রিসেন্ট আমরা আমাদের দেশটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ নয় এই দেশে মাদক উৎপাদন হয় না কিন্তু এখানে এসে ঢুকে যাচ্ছে এই সুযোগে এখানকার কিছু মাদক ব্যবসায়ী তারা দিনে রাতে কোটিপতি বনে যাচ্ছে এই মাদক ব্যবসার কারণে একটি হিসেবে বলা হয়েছে যে বাংলাদেশে এই মাদক ব্যবসা প্রায় 60,000 কোটি টাকার মতো ব্যবসা হয় এবং এই ব্যবসার টাকাগুলো কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের জন্য সুতরাং বাংলাদেশে যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম নরহত্যা আত্মহত্যা ধর্ষণ ছিনতাই রাহাজানি সব কিছুর মূলে কিন্তু দেখা যাচ্ছে এই মাদকটা জড়িত মানে মাদককে অপরাধের মা বলা হয় অপরাধের মা বলা হয় এবং এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে মাদক আমাদের দেশে এটা বড় একটা সমস্যা হয়ে গেছে কিন্তু এই মাদক যে একটা ব্যবসা সহজলভ্যতার কারণে কি মাদক আমাদের দেশে এত বেশি এখন দেখা যাচ্ছে আসলে কি এখন মনোবিজ্ঞানীরা এবং বিভিন্ন গবেষকরা বলছেন যে মাদক গ্রহণ করার প্রধানত কয়েকটি কারণ সেটি হচ্ছে যে প্রাথমিকভাবে বলা হয় যে এটা বন্ধুদের চাপ যেটা বলা হয় পিয়ার গ্রুপ প্রেশার আর একটা হচ্ছে যে কৌতূহল কিউরিসিটি কেউ দেখছে যে তার কোনো স্টারকে মাদক খেতে সে তখন খাওয়াটা শুরু করতে চায় তার মধ্যে একটা কিউরিসিটি জাগে তারপরে হচ্ছে সহজে আনন্দ লাভের বাসনা 31st night একটু ফান করতে হবে চলে একটু মাদক খাই ওই যে সে শুরু করলো তারপরের দিন কিন্তু সে বলবে যে আর একটু খাইয়ে দেখি মজাই তো লাগে প্রথমে অন টেস্ট তারপরে আসে এরপর হচ্ছে হতাশা ব্যর্থ প্রেম পরীক্ষায় অকৃতজ্ঞতা এগুলা থেকে ফ্রাস্ট্রেশন থেকে হতে পারে পারিবারিক পরিবেশ যদি খারাপ থাকে তাহলে কিন্তু হতে পারে ধূমপান কিন্তু এখানে একটা অন্যতম কারণ আমরা ধূমপানকে বলি যে নাটের গুরু মাদকাসক্তদের মধ্যে গবেষণায় দেখা গেছে 98% হচ্ছে ধূমপায়ী অর্থাৎ তারা মাদক দিয়ে শুরু করে নাই শুরু করেছে ধূমপান দিয়ে তারপরে সিগারেটি গাঁজা তারপরে সাথে ককটেল ওয়াইন হেরোইন গাঁজা সব সংযুক্ত হয় সুতরাং নাটের গুরু কিন্তু ধূমপান তারপরে হচ্ছে মাদকের সহজলভ্যতা সহজলভ্যতার প্রসঙ্গে একটু পরে এসে কথা বলছি আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন ডক্টর তরুণ কান্তি সিকদার আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে আলোচনার এই পর্যায়ে আমরা জানতে চাইবো যে কথাটি বারবারই সব জায়গা থেকেই বলা হয় যে সীমান্তে মাদক ঢুকছে কেন আমরা জানি যে সরকার উদ্যোগ নিয়েছেন কাজ করছেন ঠেকানোর চেষ্টা করছেন সংখ্যা কমেছে আগের চেয়ে আপনি সরবরাহ ঠিক রেখে যোগান ঠিক রেখে চাহিদা কীভাবে আটকাবেন সেই ব্যাপারে সরকার কী উদ্যোগ গ্রহণ করছে ধন্যবাদ মাদকের বিরুদ্ধে বাংলাদেশ আজকের যে টপিক এই টপিকে উপরে আপনারা একটা খুব সময়োপযোগী টপিক নিয়েছেন আমি মনে করি এবং আজকে বিশেষ করে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যার প্রতিষ্ঠা বার্ষিকী আজকের 2 জানুয়ারি এই দিনে আমি সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা সকলেই মাদকের বিরুদ্ধে লড়বার অঙ্গীকারে একত্রিত হয়েছি এবং মিডিয়াও এই ক্ষেত্রে আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছে অবিরাম সঙ্গ দিচ্ছে যে প্রশ্নটি এসেছে যে সীমান্তকে অবারিত রেখে আমরা কীভাবে মাদককে নিয়ন্ত্রণ করতে পারি এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা যে বাংলাদেশ 4,000 কিলোমিটার 4,500 কিলোমিটার ভারত সঙ্গে সীমান্ত এবং প্রায় আরও 500-700-1,000 কিলোমিটার মতো মায়ানমারের সঙ্গে সম্পর্কিত এই দুটি সীমান্তই আমাদের একসময় অরক্ষিত ছিল
আস্তে আস্তে আমরা সীমান্তগুলোকে সুরক্ষিত করতে চেষ্টা করছি এবং এখন আমরা বলবো যে আমাদের মোটামুটি ইন্টেরিয়র পর্যায় পর্যন্ত চলে যাবার সক্ষমতা তৈরি হয়েছে। আমার বর্ডার গার্ডকে দিয়ে আমরা মিয়ানমার সীমান্ত একই সঙ্গে ভারতের সঙ্গে আমাদের যে সীমান্তগুলো এই জায়গাগুলোকে আমরা চেক দিতে সক্ষম সুরক্ষিত করতে সক্ষম হয়েছি এবং এটাকে মাথায় রেখেই আমরা মাদকের চালানগুলোকে প্রতিরোধ করবার জন্য প্রথমেই ডিমান্ড এবং সাপ্লাই এই দুটি বিষয়ের উপর আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম গ্রহণ করেছে। আপনি যদি বলেন যে বর্তমান সাপ্লাই আপনার প্রিয়াম্বলে এসছে কথাতেই এসছে যে গত বছর থেকে এবছরে আবার সাপ্লাই অনেক কমেছে, তার কারণ কিন্তু আমার এই বাহিনী বিজিবি তৎপরতা, কোস্টগার্ড অ্যাজ ওয়েল অ্যাজ র্যাব এবং পুলিশ এবং আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকলকে আমরা সমন্বিতভাবে বড় বড় ধরনের চালানগুলোকে আমরা প্রতিরোধ করতে পেরেছি, যার ফলে এরা কী করেছে, এরাও তো কৌশলী, কৌশলী হওয়ার ফলে তারা এই জায়গা থেকে সরে যেয়ে বিভিন্ন রুটগুলোকে পরিবর্তন করেছে এবং সেই জায়গাগুলোতে যখনই রুট পরিবর্তন হচ্ছে সেখানেও আমরা চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন ডিমান্ড আছে তখন কিন্তু এই একেবারে কাঁচা পয়সা বলা হয় এটাকে, আমি একটা ইয়াবা বিক্রি করতে পারলে 300 টাকা আমার অটোমেটিক্যালি পকেটে চলে আসে, কিন্তু একজন শ্রমিক সারাদিনে হয়তো 500 টাকা পায় কাজ করে। তো এই জায়গাটিতে আমরা চেষ্টা করেছি এবং করছি এখনও যে কীভাবে আমাদের সক্ষমতাকে বৃদ্ধি করা যায়। আমরা একই সঙ্গে আমার এই যে স্যার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আমাদের আগে আপনি 3-4 জেলা খুঁজলে একজন এডি পেতেন, এখন কিন্তু আমরা অন্তত প্রত্যেক জেলায় একজন এডি দিতে সক্ষম হয়েছি। আমাদের একটি নিয়োগ রয়েছে সামনে, সেখানে আমরা প্রায় 3000-এর মতো আমার স্ট্রেংথ বেড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, একই সঙ্গে পুলিশের স্ট্রেংথ বাড়ছে, বিজিবির স্ট্রেংথ বাড়ছে, সব কিছু মিলিয়ে আমাদের আজকে যে কম মাদক এর কারণ কিন্তু এইগুলি যে আমরা এখানে চেক দিতে সক্ষম হচ্ছি। একই সঙ্গে আমরা আর একটা কাজ করছি, কারণ আমাদের আসলে মাগরিবের আজানের সময় হয়েছে, মাগরিবের আজান শেষ করে আমরা যখন ফিরে আসবো তখন এই সমস্ত প্রসঙ্গ নিয়েই সবার সঙ্গে আবারও কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ এই আয়োজনটিতে আমরা কথা বলছি মাদকের বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা কী হতে পারে। আমরা বারবারই গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দেখেছি আসলে মাদক ব্যবসায়ীরা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন মাদক আমদানি করতে চেষ্টা করছে, পাশাপাশি অভিনব কায়দায় সেগুলোকে চোরাচালান করার চেষ্টা করছে এবং আমরা দেখেছি সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলো এই সমস্ত বিষয়গুলো গণমাধ্যমের সামনে এনেছে, ধরেছে, অনেকের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা যেমনটি জানি স্যার, আইস সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত মাদক ছিল, যেটি আপনারা সমূলে বিনাশ করতে পেরেছেন বলে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে এবং তার পাশাপাশি ডোপ টেস্ট করার ব্যাপারটি যেটি আইনে রূপান্তরিত হয়েছে সেটি নতুন আইনে আমরা পেয়েছি। আইসের মতো অন্য কোনো মাদক আগ্রাসী হয়ে ওঠার চেষ্টা করছে কিনা সেটি সমূল বিনাশ কতটুকু করতে পারবেন এবং ডোপ টেস্ট প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। আসলে মাদক যারা সেবন করে আমরা বলি ড্রাগ ইউজার, নির্দিষ্ট একটি ড্রাগের মধ্যে কিন্তু মাদক সেবীরা নিজেদেরকে মানে নিবদ্ধ রাখে না, তারা বিভিন্ন বৈচিত্র্য খুঁজে বেড়ায়। এবং আপনি যথার্থই বলেছেন যে আইস আমাদের দেশে প্রবেশ করছিল, যেটি দক্ষিণ পূর্ব এশিয়াকে গ্রাস করে ফেলেছে বলা যায়, যে আইস এটি ইয়াবারই একটি অন্য ধরনের সংস্করণ বলা যেতে পারে, সেটি প্রবেশ করেছে এবং আমাদের ইন্টেলিজেন্স খুব সার্থকতার সাথে সাফল্যের সাথে এটি শনাক্ত করে এটাকে বলা যায় যে সমূলে বিনাশ করে ফেলেছে। আর কিছুদিন আগে এখানে খাত প্রবেশ করছিল এবং আফ্রিকা, সুদূর আফ্রিকা থেকে এইখানে খাত প্রবেশ করছিল, বাংলাদেশ হয়ে এটা ভিন্ন দেশে রপ্তানি হচ্ছিল গ্রিন টির আদলে। তো সেখানেও আমরা আমাদের ইন্টেলিজেন্সের সাফল্য এখানে যে আমরা দাবি করতে পারি 100 ভাগ খাতের আমদানি এবং তার রপ্তানি বন্ধ করতে আমরা সক্ষম হয়েছি, অর্থাৎ ট্রানজিট হিসেবে যে বাংলাদেশ ব্যবহৃত হচ্ছিল সেটি একেবারে সমূলে উৎপাটিত হয়ে গেছে। এভাবে আমরা আরও নতুন নতুন বেশ কয়েকটা আমি এই অভিনব কায়দা তারা নিচ্ছে বিভিন্ন রকম কায়দার, মানে আসলে আমরা এটি অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যদি আমরা ঢালে ঢালে চলি, মাদক ব্যবসায়ীরা তাদের পাতায় পাতায় চলার মানে চেষ্টা করে, আপনি দেখবেন পেঁয়াজের খোসার মধ্যে, মরিচের মানে খোসার মধ্যে, আখের ভিতরে, আলুর ভিতরে, এভাবে নানান পন্থায় তো দিচ্ছে, এটা হচ্ছে বাইরের পরিবহন, একেবারে গলাৎকরণ করে কিংবা অ্যানাল মানে
পেটের ভেতরে করে নিয়ে আসছে, অঙ্গপ্রত্যঙ্গের ভেতরে করে, অ্যানাল অ্যাপারচার ইউজ করে তারা ভিতরে মাদক নিচ্ছে এইভাবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, যেভাবে নিচ্ছে কেন আমাদের কাছে ধরা পড়ে যাচ্ছে, তারপরও আমি বলবো যে আমাদের যে সক্ষমতা, আমাদের যে তৎপরতা, এটি যে আমরা করে সর্বব্যাপী করতে পেরেছি এই দাবি করার সুযোগ এখনো হয়নি। আমাদের সক্ষমতার সীমা সেই পর্যায়ে উন্নীত হয়নি, উপনীত হয়নি যে বলতে পারি যে 100 ভাগ মাদক প্রবেশ আমরা বন্ধ করতে পেরেছি। অবশ্য পৃথিবীর কোনো দেশেই 100 ভাগ মাদকের প্রবেশ বন্ধ করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে। আমরা একটা সহনীয় অবস্থানে যদি পৌঁছতে পারি, সেখানেই বসবো যে না আমাদের যুদ্ধটা মোটামুটি একটা সার্থকতায় রূপ লাভ করেছে। তবে এটি পুনরুল্লেখ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একজন মাদক ব্যবসায়ী থাকলেও সেখানে আমাদের ক্রান্তি নাই, আমাদের অভিযান চলবে এবং সে অভিযান অব্যাহত আছে। এই বছর 2019 সালের নভেম্বর পর্যন্ত আমরা বলেছি যে আমাদের 17,000 মামলা হয়েছে, যেটি অধিদপ্তরের ইতিহাসে সর্বোচ্চ, যেটি আগে ছিল 7 থেকে 10 হাজার। ডোপ টেস্টের বিষয়ে, ডোপ টেস্টের যে বিষয়, এটি জাতিকে জানান দেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। আমরা আগে শুনতাম যে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ডোপ টেস্ট করা হতো, যে কেউ ড্রাগ নিলে তাকে ক্রীড়ার অযোগ্য হিসেবে ঘোষণা করা হতো। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে অনুশাসন দিয়েছেন যে কোনোভাবেই যেন মাদকাসেবীরা সরকারি চাকরিতে প্রবেশ করতে না পারে, এবং সরকারি চাকরি এই যে মানে নিয়োগকালে এখন ডোপ টেস্ট বাধ্যতামূলক হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-তে এটি বিধান হিসেবে সন্নিবেশিত হয়েছে এবং সর্বত্র ডোপ টেস্ট এখন চালু হয়ে গেছে। আমাদের অধিদপ্তর থেকে ডোপ টেস্ট করা হচ্ছে, স্বাস্থ্য বিভাগ থেকে ডোপ টেস্ট করা হচ্ছে, বাহিনীগুলো নিজস্ব ক্ষমতায় ডোপ টেস্ট করে তারপর নিয়োগ সম্পন্ন করছে। এবং আরও মজার বিষয় হচ্ছে যে যদিও আইনের বাধ্যবাধকতা নাই, তবুও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তির ক্ষেত্রেও তারা ডোপ টেস্ট প্রবর্তন করেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয় দেখলাম তারা স্বতঃস্ফূর্তভাবে স্বতঃপ্রবৃত্ত হয়ে তারা ভর্তিকালে ডোপ টেস্ট চালু করেছে। এটি একটি ইতিবাচক ঘটনা, কারণ আমাদের ডক্টর তরুণ যেভাবে বলছিলেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা এটা একটি প্রিভেন্টিভ মেজার, অর্থাৎ মানুষের কাছে, তরুণদের কাছে, যুবক সমাজের মধ্যে যদি এই বার্তা ছড়িয়ে দেওয়া যায় যে যদি মাদক গ্রহণ করে সে সরকারি চাকরিতে ঢুকতে পারবে না, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তার জায়গা হবে না, কিংবা সমাজে সে অপাঙ্ক্ত হয়ে যাবে, তাহলে সে নিবৃত্ত হবে। আমাদের ডক্টর অরুপ্রতন যেভাবে বলছিলেন যে কৌতূহল থেকে বন্ধুর সংসর্গে পড়ে পিয়ার গ্রুপের প্রেসারে এই মাদক গ্রহণ করে প্রাথমিকভাবে, এবং একবার যখন মাদকের খপ্পরে পড়ে যায় আর ওখান থেকে উদ্ধার পায় না, এইখানে হয়তো ওই তত্ত্বটি বাধা হয়ে দাঁড়াবে। আমি যদি মাদক গ্রহণ করি কোনো একটা পর্যায়ে, আমি যদি সরকারি চাকরি চাই হয়তো ওখানে প্রবেশ করতে পারবো না, আমি যদি উচ্চশিক্ষার বাসনা থাকে আমি সেখানে যেতে পারবো না, তখন তাকে ওই বিষয়গুলো থামাবে, নিবৃত্তি করবে। অরুপ্রতন চৌধুরী, সেটা হচ্ছে যে আমরা নিরাময় কেন্দ্রগুলোর একটা বাস্তবতা জানতাম এতদিন পর্যন্ত, আসলে নিরাময় কেন্দ্রগুলো সংখ্যায় ব্যবস্থাপনায় এক ধরনের অপ্রতুলতা আমাদের বাংলাদেশে ছিল, এখন কিছুটা উন্নতির পথে সেগুলো যাচ্ছে এবং অনেক নিরাময় কেন্দ্রগুলোর বিরুদ্ধে অনেক রকম অভিযোগও আমরা বিভিন্ন সময় পেয়েছি। মাদকের এই বাস্তবতায় নিরাময় কেন্দ্রগুলোর আধুনিকায়নে কি উদ্যোগগুলো গ্রহণ করা যেতে পারে? এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে ডোপ টেস্ট আসলে কি নিবৃত্ত করতে পারবে কিনা যুব সমাজকে? ধন্যবাদ। আসলে মাদক নিয়ন্ত্রণে নিরাময় বা যেটাই বলেন না কেন, তিনটা ধাপকে ফলো করা হয়, সেটা হচ্ছে ডিমান্ড রিডাকশন, সাপ্লাই রিডাকশন, আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হার্ম রিডাকশন। এই হার্ম রিডাকশনই হচ্ছে কিন্তু মাদকাসক্তি পুনর্বাসন এবং চিকিৎসা। এবং আমাদের দেশে এখন যেগুলো আমাদের গবেষণা বা বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে আমরা দেখি প্রায় 75 লক্ষ মাদকাসক্তি, তাদেরকে যদি আমরা সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চাই তাদেরকে অবশ্যই আমাদেরকে নিরাময় কেন্দ্রে নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং আরেকটি গবেষণায় দেখানো হয়েছে মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে যে পিতামাতা তাদের সন্তানের এই মাদকাসক্তি সম্পর্কে জানতে জানতেই 2 বছর সময় চলে যায়, অর্থাৎ তারা বুঝতেই পারেন না যার ছেলে বা মেয়েটা মাদকাসক্ত হয়েছে। হঠাৎ কোনো একটা দুর্ঘটনা যখন ঘটে, ব্যাপারে যখন হেডলাইন হয়, তারপরে আমরা বুঝতে পারি যে কীভাবে সেই ছেলে বা মেয়েটা মাদকাসক্ত হয়েছিল, পরিবার কেন জানলো না। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা এই বিষয়টা নিয়ে এখন কাজ করছি যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেমন ছাত্রছাত্রীদেরকে সচেতন করছি, তেমনিভাবে অভিভাবকদেরও আনছি, যাতে অভিভাবকরা বুঝতে পারে আসলে মাদকাসক্তির কিছু লক্ষণ থাকে। যেমন যে ছেলে বা মেয়েটা মাদকাসক্ত হয় সে কিন্তু দেরিতে
বাসায় ফিরে, তার বন্ধু বান্ধব পাল্টে যায়, নতুন নতুন বন্ধু আসবে, সে ঘন ঘন টাকা চায়, সে খাবার টেবিলে আসে না, সে রাতে ঘুমায় না দিনে ঘুমায়, এই যে পরিবর্তন, তার ক্লাসে অ্যাবসেন্স, তার ফলাফল পরীক্ষার রেজাল্ট খারাপ, এতগুলো জিনিস কি পিতামাতার চোখে ধরা পড়ে না? আমরা তো অবাক হই যখন দুই বছর পরে তিনি জানতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে পিতামাতারা অনেক সময় সে আমার, আমি যেহেতু এইসব যে কাজ করি, পিতামাতারা আমার কাছে অনেক সময় আসে বলে যে আমার ছেলেটা মাদকাসক্ত, আপনি একটু বুঝিয়ে দেন সে যেন মাদক গ্রহণ না করে। আমি বলি এটা বোঝাবার কিছু না, তো এইটা তো অ্যাকচুয়ালি হচ্ছে একটা রোগ, মাদকাসক্তি একটা রোগ, এর চিকিৎসা লাগবে, এর জন্য মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিতে হবে, তার কাউন্সিলিং করতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে। সুতরাং এই যে ধাপগুলো, এইগুলোর ধাপ পেরোনোর পরেও সে যখন নিরাময় কেন্দ্র থেকে বাসায় ফিরে আসে, তারপরেও কিন্তু তার লাইফ লং কন্টিনিউয়াস রিকভারিং লাগবে, ফলোআপ লাগে, কারণ যে কোনো সময় তার ট্রিগারিং হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মেসেজগুলো আমাদের এখন দিতে হয়। আরেকটি যেটা বললেন যে ডোপ টেস্টের কথা, বর্তমান ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন করি এর সঙ্গে আর কি, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা হয়েছে নারী মাদক সেবন, নারী মাদক সেবন, এটা বাড়ছে রীতিমতো, অবশ্যই। এই বিষয়ে আসলে আমাদের কি, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করেছেন। দেখেন দুইটা জিনিস আমরা কিন্তু ওভারলুক করছি, আমরা শুধু ছেলেদের দেখে দৃষ্টি নিবদ্ধ হচ্ছে ওরাই মাদকাসক্ত, কিন্তু বিভিন্ন গবেষণা ইতিমধ্যে চলে আসছে যে নারী মাদকাসক্তের সংখ্যা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, তারা সিগারেট খাচ্ছে, তারা সিসা ক্লাবে যাচ্ছে, তারা ইয়াবা খাচ্ছে মিসকনসেপশন থেকে, অর্থাৎ একটা মেয়ে ভাবে স্লিম হওয়া যায় একটা ইয়াবা খেলে, বা সে ছাত্রছাত্রীরা ভাবে রাত জেগে পড়াশোনা করা যায় সেইটা খেলে। এই যে রং কনসেপশনগুলো আমাদের সমাজে ঢুকে যাচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু আমাদের কিছু কিছু কার্যক্রম আমরা এখন শুরু করছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যগুলো তাদের সামনে তুলে ধরছি, সিইং ইজ বিলিভিং, তারা দেখছে যে মাদক খেলে সমস্ত মাথার চুল থেকে পায়ের নখ সর্বাঙ্গ কীভাবে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় এবং সে পঙ্গুত্বের দিকে চলে যায়। সুতরাং এই জিনিসগুলো তুলতে হবে। আরেকটি জিনিস আমি বলতে চাই, যেটা বললেন যে বর্তমান সরকারের কতগুলো সাফল্য আছে মাদকের বিষয়ে, আমি দীর্ঘদিন কাজ করছি, আমি নিজে জানি। যেমন এক নম্বর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, একজন সরকার প্রধান প্রতিটি অনুষ্ঠানে বলে যাচ্ছেন যে মাদকের বিরুদ্ধে পিতামাতাকে সজাগ হতে হবে, সন্তান কোথায় যায় দেখতে হবে, এবং তিনি অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী ক্রমাগত অভিযান চালাচ্ছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে মাদক বিরোধী আইন, যেটা নিয়ে আমার এতদিন সঞ্চার ছিল, আমরা যারা সংগঠন করি, যে মাদকের যে শাস্তিটা এখন দেখেন এই আইনের মধ্যে কোকেন 25 গ্রামের বেশি হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, যেটা আগে ছিল না, 25 গ্রামের নিচে হলে 2 বছর সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড, ইয়াবা 200 গ্রামের বেশি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালালে 1 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড। মাদকাসক্তির ব্যক্তির ডোপ টেস্ট ইতিবাচক হলে কমপক্ষে 6 মাস এবং সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড। এই জিনিসগুলো যে এখন বাস্তবায়ন হয়েছে, এটা তো আমাদের জনগণকে জানাতে হবে, এই জিনিসগুলো জানাতে হবে। এবং ডোপ টেস্টের মাধ্যমে এখন সতর্ক হয়ে গেছে, সরকারি চাকরি যদি আপনি পেতে চান একটা ভালো পজিশনে জীবনে, আপনি সারা জীবন পড়াশোনা করে আসলেন কিন্তু চাকরিতে আপনার সুযোগ হলো না যেহেতু আপনার ডোপ টেস্ট পজিটিভ হয়ে গেল, তার সমস্ত জীবন এরকম দৃষ্টান্ত স্থাপন করতে হবে অবশ্যই। তো এই জিনিসগুলো পজিটিভ সাইড আমি মনে করি। এবং এই যে আজকে যেটা উদ্বোধন হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই আজকে প্রতিষ্ঠাবাদী থেকে একটা হেল্পলাইন উদ্বোধন করলেন, হটলাইন, আমরা হটলাইন উদ্বোধন করলেন, যেটা সারা দেশবাসীকে একটা কলের মাধ্যমে হেল্পটা পাওয়া যাবে, যে কোনো জেলায় কোনোভাবে যদি কেউ মাদকাসক্ত থাকে বা কোনো মাদক পাচার হয়, সাথে সাথে তথ্যটা দেওয়া যাবে। সুতরাং এইগুলো দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যায় যে আপনার কাছে আমি আবারও আসবো। তবে আচ্ছা, একটা জিনিস আমি, আমার মনে হয় একটু বলা দরকার, আপনি যেটি বলছিলেন যে নিরাময় কেন্দ্রগুলো সম্পর্কে মানে অভিযোগ আছে, অনুযোগ আছে বিভিন্ন, আসলে আমাদের এই মাদক সমস্যাটা এটা বলা যায় ইমার্জিং একটা ক্রাইসিস, এটি অন্যান্য দেশে যেভাবে আগে থেকেই প্রকট ছিল, আমাদের দেশে অতি সম্প্রতিকালে সেটা প্রকট হয়েছে, ফলে আমাদের আমাদের নিরাময় কেন্দ্রগুলো সেরকম সক্ষম হয়ে ওঠেনি। কিন্তু সরকার কি করছে, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ইকুইপ করছে, তাদেরকে সক্ষমতা বাড়ানোর দিকে সচেষ্ট হচ্ছে। আমরা, আপনি, আপনারা জেনে খুশি হবেন, কলম্বো প্ল্যানের আওতায়, কলম্বো প্ল্যানের ক্যারিকুলা অনুসরণ করে ইতিমধ্যে আমরা 43 জন আন্তর্জাতিক মানের মাস্টার ট্রেনার পেয়েছি, যারা সার্টিফিকেট পেয়েছে বাংলাদেশে বসে পরীক্ষা দিয়ে। শুধু তাই নয়, আমরা, সরকার এবছর নিরাময় কেন্দ্রগুলোকে প্রণোদনা হিসেবে 1 কোটি টাকা দেবে। এভাবে নানা চেষ্টার মধ্য দিয়ে তাদেরও সক্ষমতা বৃদ্ধি, তাদেরও কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর চেষ্টা সরকার করে যাচ্ছে।
তরুণ কান্তি সিন্ধা, সেটা হচ্ছে আমরা আইনের বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আসলে আইনটি খুব যুগোপযোগী, খুবই গুরুত্বপূর্ণ একটি আইন হয়েছে। মাদকের মামলাও হচ্ছে প্রচুর, এই মামলাগুলো আসলে মামলা জটে যেন রূপান্তরিত না হয় এবং সেটি আসলে যেন খুব দ্রুত নিষ্পত্তি করে দোষীদের বিচারের মুখোমুখি করা যায়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কোনো উদ্যোগ আছে কিনা সাম্প্রতিক সময়ে? ধন্যবাদ। আমরা 2018 ডিসেম্বরে মূলত আইনটি করেছিলাম, 90 আইনটিকে সংশোধন করে, এবং যে যে কথাগুলো বললেন ডক্টর রতন চৌধুরী যে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, আইনটিকে আরও অনেক বেশি যুগোপযোগী করা হয়েছে এবং মানুষের মাদক সংক্রান্ত যত অপরাধ আছে সেগুলোর বিচার প্রক্রিয়াকেও ত্বরান্বিত করবার জন্যে আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করেছিলাম ওই আইনে। কিন্তু কিছু প্রশাসনিক জটিলতার কারণে আমরা ট্রাইব্যুনালগুলি গঠন করতে পারি নাই, যার ফলে আমাদের 2018 সালের এক পর্যায়ে এসে প্রায় 80,000 মামলার একটি জট তৈরি হয়ে যায়। পরবর্তীতে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা পেয়েছি আমরা, যে নির্দেশনার আলোকে এখন ওই পুরানো আইনেই মামলাগুলি পরিচালিত হচ্ছে এবং অতি সম্প্রতি আমরা আইনটি সংশোধন করে আমরা চাচ্ছি যে ট্রাইব্যুনাল থেকে ফিরে এসে স্পেশাল মাদক আদালত তৈরি করবার জন্য, এবং আইন মন্ত্রণালয় সহ অন্যান্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে প্রায় আন্তঃমন্ত্রণালয় 40টি মন্ত্রণালয়ের সঙ্গে আমরা সভা করেছি এবং গতকাল ক্যাবিনেটে আইনটি, ক্যাবিনেটের একটি কমিটি আছে, সেই কমিটির থেকে আমরা আইনটি ফাইনালাইজ করেছি। হয়তো আগামী সোমবার খুব সম্ভবত আমরা এটা তুলতে সক্ষম হব মন্ত্রিপরিষদ সভায়। এটি হলে কি হবে? এটি হলে আমরা এই যে মানে আইনি যে জটিলতাগুলো ছিল সেই জটিলতা কেটে যে প্রত্যেকটি আদালত তার সীমার ভিতরে থেকে, যেমন যার 5 বছর পর্যন্ত শাস্তি দেওয়ার এখতিয়ার আছে তার জন্য আলাদা আদালত হবে, তারপর এবং একই সঙ্গে সেশন জাজ পর্যন্ত যেগুলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেগুলো সেশন জাজে আলাদা আলাদা কোর্টে দ্রুত বিচার প্রক্রিয়াটা সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। অতএব আমরা যদি এই নেক্সট সেশনেই আইনটিকে সংশোধন করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই জটিলতাটি আরও কেটে যাবে বলে আমরা আশা করি। যে প্রসঙ্গে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে পিতামাতা কতটুকু সচেতন সন্তানের মাদক সেবী জীবনযাপন সম্পর্কে। আমি যদি একটু পরিসংখ্যান দিই যে প্রায় 250 বাবা মা ইয়াবা সেবী সন্তানদের হাতে খুন হয়েছে গত প্রায় কয়েক বছরে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আপনারা কী ধরনের সচেতনতামূলক আয়োজন করছেন বা উদ্যোগগুলো গ্রহণ করছেন এই সমস্ত বিষয়ে? দেখেন, মাদক কিন্তু শুধু ইয়াবা নয়, মাদকের মানে স্পেকট্রাম এত ব্যাপক। এই ডক্টর রতন চৌধুরী একটা আর্টিকেল পড়েছিলাম আমি যখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদে, সেখানে উনি লিখেছিলেন নেশা সর্বনাশ, আমার এখনও মনে আছে, এবং বলেছিলেন বই পড়ার নেশাটাও যদি সেটা নেশায় পরিণত হয় তাহলে সেটাও সর্বনাশ। কারণটা কি? যে আমি আপনার সৃষ্টির প্রথম থেকেই মদের প্রচলন আছে, আমি যখন কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছি তখন আমাকে প্যাথিড্রিন দিয়ে আমাকে অপারেশন করবার জন্য এই ঘুমনাশক বা ব্যথানাশক ওষুধ মাদক ব্যবহার করা হচ্ছে। তার মানে মাদকটা কি? যে আমি যদি অতিরিক্ত কোনো কিছুতে আসক্ত হয়ে পড়ি এবং সেটা যদি আমার শারীরিক প্রক্রিয়ায় যদি আমার সুস্থ জীবনযাপনকে যদি ব্যাহত করে সেটা হচ্ছে মাদকের নেশা। এবং সেই নেশা আমি বলবো যে শুধু মাদক নয়, মোবাইলও আজকাল নেশায় পরিণত হয়ে গেছে। আমার মা বাবাকে খেয়াল রাখতে হবে যে আমার সন্তান কোন পর্যায়ে আছে, সেটিকে যদি আমরা সুন্দরভাবে দেখতে পারি এবং তাদেরকে যদি আমরা সময় দিতে পারি, আজকাল এই ব্যস্ততম যুগে আমরা সন্তানদেরকে সময় দিই না, এটা হচ্ছে একটি সবচেয়ে বড় সমস্যা। মানে এককেন্দ্রিক আগে পরিবারগুলো ছিল একটু বড় পরিবার, মা সময় না দিতে পারে খালার কাছে গেছে, খালা না দিতে পারলে ফুপুর কাছে গেছে, ভাবির কাছে গেছে, কিন্তু এখন মা বাবা ছাড়া এই এককেন্দ্রিক সমাজ ব্যবস্থায় শিশুগুলি কিন্তু অসহায় হয়ে যায়। অতএব তাদের সেই অসহায়ত্ব কিভাবে কাটিয়ে নেওয়া যায় আমার মনে হয় এই জায়গাটিতে মা বাবা একটু ব্যবস্থা নিতে পারে, তাহলে ঐশীর মতো মেয়ের আমার জন্ম হবে না। আপনার কাছে আমি আবারও আসবো, আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে 2018 সালে সবচেয়ে বেশি শুনেছি আমরা গডফাদার শব্দটা, মাদকের গডফাদার, এবং আপনারা বারবারই বলেছেন, প্রধানমন্ত্রী নিজেও নির্দেশনা দিয়েছেন যে ছোট বড় সবাইকে ধরতে হবে। আসলে কি সফলতা পেয়েছেন আপনারা গডফাদারদের ধরার ক্ষেত্রে? মানে গডফাদাররা ঠিক সে অর্থে এখন বর্তমানে বাংলাদেশে সে অর্থে গডও নাই ফাদারও নাই এখন। কারণ আমি এইভাবে বলছি যে দেখেন, আমরা বেশ কিছু নাম শুনেছিলাম কানে কানে পত্রপত্রিকায়, যাদেরকে আমরা বলতাম যে না মাদকের গডফাদার, তারা পৃথিবী থেকে এখন নাই হয়ে গেছে। আপনি এই সরকারের যে অভিযানগুলো এটির সাফল্য সার্থকতা এখানেই যে এখন কেউ মানে
বুক উঁচু করে মাথা উঁচু করে মানে মাদকের ব্যবসা করবে সেই পরিস্থিতি বাংলাদেশে আর নেই। আর যারা মাদকের এখনও ব্যবসা করছে তারা লুকিয়ে চুরি এত পালিয়ে পালিয়ে ব্যবসা করছে, এত বেশি বিভিন্ন কৌশল অবলম্বন করছে মাদককে ব্যবসা করে, মানে আমি মাদক ব্যবসায়ী এই কথা বলার এখন অবস্থা বাংলাদেশে আর নেই। আপনারা জেনে খুশি হবেন যে আমরা যে যে প্রতি তিন মাস অন্তর মাদক ব্যবসায়ীর যে তালিকা করি সেটি ক্রমশ হ্রাস হতে শুরু করেছে, অর্থাৎ কমে আসতে শুরু করেছে। সংখ্যাটা আগের মতো এত বিশাল সংখ্যায় আমরা পাচ্ছি না, তবে থেমে গেছে ব্যবসা এটি দাবি করার সময় এখনও আসে নাই। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যেটা দরকার, আজকে মিডিয়া হাউসগুলো যেভাবে দায়িত্ব পালন করছে এই দায়িত্বের মানে অবস্থানটা বা অংশটা আরও বাড়ানো দরকার। কারণ জনসচেতনতা সৃষ্টিতে আমার মনে আছে যে যে মানে অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে যখন মিডিয়াগুলো সোচ্চার হলো, সবাই মিলে যখন সোচ্চার হলো বাংলাদেশ থেকে অ্যাসিড সন্ত্রাস উঠেই গেল। জঙ্গিবাদ আজকে বাংলাদেশে বিলুপ্ত প্রায় একটা বিষয়, যদিও সর্বাংশে নির্মূল হয়েছে এইটি বলা যেতে পারে একভাবে, আবার অন্যভাবে তারা তো সমূলের মিনিস্টার হয়নি। সেই জন্যে মানে এখানেও একটা জনমত তৈরিতে মানুষকে অবস্থানে নিয়ে যাওয়ার জন্য মানে জঙ্গির বিরুদ্ধে মিডিয়ার বিশাল একটা ভূমিকা ছিল। এখন মিডিয়া হাউসগুলি যদি সবগুলো মিডিয়া হাউস যদি একত্রে একসাথে একভাবে একরৈখিক পথে যদি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তা আমার মনে হয় একটা বিশাল ইতিবাচক পরিবর্তন হবে। এবং এখন কিন্তু মানুষ মাদক নিয়ে আলোচনা করছে, মাদকের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করছে। আপনি জেনে খুশি হবেন যে 38,000 সে মাধ্যমিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সবগুলোতে মাদক বিরোধী একটা আমরা ফেস্টুন লাগিয়েছি যেটাতে মাদকের ক্ষতিকর দিকগুলো বর্ণনা আছে। একটি ছাত্র, একজন কিশোর, একজন কিশোরী, একজন তরুণ যখন এই ফেস্টুনটা পড়বে তখন দেখবে যে মাদক কোন মাদক খেলে কী কী ক্ষতি হবে। আমরা শেষ কথা বলছি এভাবে যে মাদক সেবনের পরিণতি হচ্ছে আপনার মৃত্যু, অর্থাৎ তুমি যদি তোমার মৃত্যুটাকে ত্বরান্বিত করতে চাও, তুমি যদি মাদকের মাধ্যমে অকাল মৃত্যু আনতে চাও তাহলে মাদক গ্রহণ করো। মানে ওয়ান কাইন্ড অফ আত্মহত্যা, মানে আত্মহত্যা। আমরা বলছি যে মাদক কোনো ফ্যাশন নয়, মাদক কোনো মানে আনন্দের উৎস নয়, এটি হচ্ছে আত্মহননের পথ। এই তত্ত্ব কিন্তু এখন সাধারণে চলে গেছে, সাধারণ মানুষের মধ্যে চর্চিত হচ্ছে, এটি একটি বিশাল পরিবর্তন। এই সমস্ত অভিযান, এই সমস্ত মানে কার্যক্রমের ফলাফল হচ্ছে যে একটা ব্যাপক ধরনের জনসচেতনতা, ওয়াগিং যেটাকে বলা হয়, সেটা তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা ক্ষীণ মানে মানে সাফল্য দাবি করতে পারে। আমাদের সময় একেবারেই শেষের দিকে, আমরা আরও দুজন অতিথির সঙ্গে একটু একটু করে কথা বলতেছি। দাদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে যুগ আধুনিক হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি মাদক ব্যবসায়ীরা ডিজিটালাইজড হয়েছে, তারা মোবাইল ফোনে হোম ডেলিভারি দিচ্ছে এবং তারা মাদক স্পটে বিক্রি হচ্ছে না, এখন মাদক নানা রকম পরিবহনে বিক্রি হচ্ছে। ছোট্ট করে এক মিনিটের মধ্যে জানতে চাই যে আসলে মাদকের এই বিস্তার ঠেকাতে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, সবশেষ আপনি কি বলতে চান? সবশেষে আমি এটাই বলতে চাই যে দেখেন, মাদক প্রতিরোধের কাজ শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয় বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, এটা কিন্তু একটা সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মাদকাসক্তি প্রতিরোধের সময় আমি একটা কথা বলি যে চ্যারিটি বিগিনস এট হোম। জি, আমাদের সন্তানরাই তো মাদকাসক্ত হয়, সুতরাং পরিবার যদি সচেতন হয় এখানে তাহলে কিন্তু সেই সন্তান কখনো মাদকের দিকে যায় না। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও, আমাদের এখন বিদেশে যেমন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন কাউন্সিলর থাকে, যখন কোনো ছাত্র বা ছাত্রী একটি পরিবর্তন লক্ষ্য করা যায় তখন কিন্তু তার প্রবলেমটা সর্ট আউট করার জন্য সেই কাউন্সিলের কাছে দেওয়া হয় এবং সেই রুটটা বের করে ফেলে। সুতরাং প্রাথমিক পর্যায়ে এদেরকে যদি আমরা বের করতে পারি প্রাথমিক পর্যায়ে, তাহলে কিন্তু এই মাদকাসক্তি যে করুণ পরিণতগুলো হয়, যেটা আপনি একটু আগে উল্লেখ করেন যে 250 পিতামাতা হত্যা হয়েছে সন্তানের হাতে, এটা ভয়াবহ একটা চিত্র। সুতরাং সেই চিত্রটা আমরা দেখতে চাই না, সেটা রুখতে গেলে আমাদের পরিবার থেকে সেটা শুরু করতে হবে। সবশেষে একটা কথা বলে শেষ করি, যেহেতু প্রধানমন্ত্রী সবসময় এই কথা বলেন, আমি মনে করি যে প্রতিটি সংসদ সদস্য তাদের নিজ নিজ এলাকায়, প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর তাদের নিজস্ব এলাকায়, ওয়ার্ড কমিশনাররা নিজেরা যদি প্রতিরোধ গড়ে তোলেন, তার এলাকাকে মাদক মুক্ত ঘোষণা করেন, তাহলে কিন্তু আমরা জয়ী হতে পারবো। আপনি শেষ কি কথা বলতে চান? আপনার সময় মাত্র 30 সেকেন্ড। আমরা চাই বাংলাদেশকে একটি সুন্দর এবং সুস্থ দেশ হিসাবে সারা বিশ্বের সামনে তুলে ধরতে, এই জন্যে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে মাদকের বিরুদ্ধে। প্রতিটি মা বাবা, প্রতিটি পরিবার যদি সচেতন হয় আমি মনে করি তাহলে সামগ্রিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর এবং সরকারের যে উদ্দেশ্য সেটি সফল হবে।
যেহেতু আপনার অধিদপ্তরের জন্মদিন, সো আপনি আপনাকে দিয়ে শেষ করতে চাই আমরা আসলে, আপনার শেষ কি বক্তব্য আছে? 2020 সাল হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, আমরা বলছি মুজিব বর্ষ, এবং এই বর্ষের শুরুতে 2 জানুয়ারি আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলাম। আমরা বলেছি আমাদের থিম যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা করব। এবং এই সোনার বাংলা গড়ার জন্যে, মাদককে রোখার জন্যে বঙ্গবন্ধুর কথা দিয়েই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু বলেছিলেন 7ই মার্চের ভাষণে যে ঘরে ঘরে দুর্গ করে তোলো। আমি মনে করি পাকিস্তানি শত্রুদেরকে আমরা তাড়াতে সক্ষম হয়েছি, তাদেরকে পরাজিত করে। মাদকের শত্রুকে আমরা যদি তাড়াতে চাই তাহলে মাদকের বিরুদ্ধে ঘরগুলোকে দুর্গে পরিণত করতে হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কথা বলার জন্য, কারণ আজকে এই আলোচনাটি কিন্তু খুবই প্রাসঙ্গিক, কিন্তু অনেক বিস্তৃত। এই আলোচনায় অল্প এক ঘন্টায় মানে কথা বলে শেষ করা যাবে না। যারা আমাদের সঙ্গে ছিলেন তারা প্রত্যেকেই কথা থেকে কিছু না কিছু জ্ঞান নিয়েছেন, কিছু না কিছু মোটিভেশন নিয়েছেন। আপনারা প্রত্যেকে যদি ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাহলে রাষ্ট্রের যুদ্ধ, গণমাধ্যমের যুদ্ধ সফলতায় পর্যবসিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য।